আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই ও বোনেরা শেষের ভালো চার সব ভালো তার দেখতে দেখতে রমজানের শেষ সাথে চলল যা গত তা নিয়ে শতভাবনা দ্বার খুলেও কোনো লাভ নেই এখন আর তার চেয়ে বরং সামনের দিনগুলো নিয়ে ভাবাটাই আর তদন্ত অনুযায়ী আমল করাটাই এখন বুদ্ধিমানের কাজ গুনাহ থেকে মুক্তির আশা রজনী লাইলাতুল কদরের তালাশে দশ দশটা রহমতের আত্ম রয়েছে হাতে আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন সময় এখন ফুরিয়ে যায়নি সময় আর সুযোগ সব ব্যবহার করা মক্ষম সময় ঠিক এখন ঠিক এই মুহূর্তে রসুল ইসলাম বলেছেন কোনো ব্যক্তি এমন আমল করে যা দেখে মানুষের মনে করে যে সে জান্নাতবাসী অথচ সে জাহান নামে আবার কোনো কোনো মানুষের আমল দেখে মানুষ মনে করে যে সে জাহান নামে অথচ সে জান্নাতই কেননা সর্বশেষ আমলের ওপর ফলাফল নির্ভরশীল ইবনে আল জাউদ্দি রহমতে আলাই বলেন যখন রেসের গোড়া বুঝতে পারে আর অল্প খনি পথ শেষ হয়ে যাবে তখন সে তার সর্বশক্তি দিয়ে রেস জিততে উদ্ধত হয় রেসের ঘোড়া যেন তোমার চাইতে চালাক না হয় প্রকৃতপক্ষে আমল বিচার করা হয় তা কীভাবে শেষ হয় তার মাধ্যমে যদি ভালোভাবে রমজান শুরু করতে নাও পারো তাহলে শেষ দিকেটাই যেন ভালোই ভালোই বিদায় করতে পারো ইবনে তাইমিয়া মিয়া আলাই বলেছেন কোন জিনিসের শেষ কত পরিপূর্ণভাবে হয়েছে সেটাতেই রয়েছে শিক্ষা গুরুত্ব এবং ভুল ত্রুটির মধ্যেই কোনো শিক্ষা নেই হাসান আল বসির রহমত বলে। বলেন যতটুকু সময় বাকি আছে তার মধ্যে তোমার আমল বাড়াও এবং তোমাকে ক্ষমা করে দেওয়া হবে যতটুকু সময় গত হয়েছে তার জন্য কাজেই যতটুকু সময় পাও তার জন্য জীবন ঢেলে দেওয়া কারণ তুমি জানো না কখন তোমার আত্মা আল্লাহ রহমতের দিকে ধাবিত হবে সুতরাং এই মুহূর্তে উচিত রমজানের প্রতিটি দিনকে গুরুত্ব দেয়া এবং প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করা আল্লাহ নাফামানের থেকে দূরে থাকা এবং নিজেকে সৎ আমলের দিকে তাক করে রাখা শপিংয়ের দিকে ব্যস্ত না থেকে নিজেকে ন্যস্ত করি রবের দিকে মাত্র দশটা দিন দশটা রাত দিন বদলের রাত আসুন শেষ দিন এমন আমলে ভরুক যা প্রতিদিন আল্লাহর রহমতে কাটে তাই আমি কয়েকটি বিশেষ দিক উল্লেখ করছি যা করলে ইনশাআল্লাহ আপনারা সফল হতে পারবে এক নম্বর হলো সলাহ ফরজ সুন্দা ও ক্যামুল লাইল করা দুই নম্বর হলো কোরআন তালাত করা তিন নম্বর হলো তাহবিহ তাহলে আর তাহমিদ পাঠ করা চার নম্বর হল দুরুৎসয়ী পাঠ করা পাঁচ নম্বর হলো সদ্েখাহ বেশি বেশি করা ছয় নম্বর হলো ঘর কোনা হওয়া বিহুতে গোলাফেরা না করা সাত নম্বর হলো ইফতার ও সাহরি করা আট নম্বর হলো সামনের কাতারে ফরদ সালাদ আদায় করা নয় নম্বর হলো কোষকল্প দুনিয়াবি আড্ডা ত্যাগ করা দশ নম্বর হলো দুনিয়া বিমুখ হওয়া এগারো নম্বর হলো অনলাইনে বিহুত সময় না কাটানো বারো নম্বর হলো ধোঁয়া করা তেরো নম্বর হলো স্টেক পার বেশি বেশি পাঠ করা আল্লাহ নিকট সবসময় ধোয়া করি যেন তিনি রমজানের বাকি দিনগুলোতে বেশি বেশি আমলে সালাহ করা তাফিক দেন সেই সাথে মৃত্যুর পূর্বে বেশি বেশি নেক আমল করা ফুরসত দান করেন রবের সন্তুষ্টি নিয়ে প্রত্যবন করার ব্যবস্থা করে দেন আমিন